নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। দুর্গাপূজা উপলক্ষে মামা বাড়িতে ঘুরতে এসে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক নাবালকের। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার চাকলাঘাট এলাকায় সুই নদীতে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ নদীতে তল্লাশি চালিয়ে ওই নাবালকের দেহ উদ্ধার করে। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই নাবালকের নাম সোনু চৌধুরী, তার বাড়ি বিহারের কাটিহারে। জানা যায়, উত্তর দিনাজপুর জেলার ইটাহারের মামার বাড়িতে বেড়াতে এসেছিল পরিবারের সদস্যদের সাথে, কিন্তু আজকে বন্ধুদের সাথে নদীতে স্নান করতে গেলে জলে ডুবে যায় ওই নাবালক। এরপর অন্য দুই নাবালক বাড়িতে এসে ঘটনার খবর জানায়। ঘটনায় শোকে ছায়া নেমেছে এলাকায়। পুলিশ দেহটি ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। তিনটা ছেলে মিলে কিনা চাকলা নদীতে স্নান করতে এসেছিল সুই নদীতে। তো সুই নদীতে স্নান করে আসার পর তিনটা ছেলে স্নান করছিল। স্নান করার পর দুটা ছেলে নদীর কিনায় চলে এসছে। আসার পরে একটা ছেলে আসতে পারেনি, তো এই ছেলেটা হারিয়ে গেল, তখন জলের মধ্যে ডুবে গেছে। ডুবে যাওয়ার মধ্যে ছেলেকে নিখোঁজ পাওয়া যাচ্ছে না। ছেলেটার নাম হলো সোনু চৌধুরী। হ্যাঁ, কাটিয়ার বাড়ি বারসয়ে, হ্যাঁ, চাকলার ওর মামার বাড়ি এসেছিলো। কিজন দুর্গাপূজার উপলক্ষে এসেছিলো ঘুরতে। আচ্ছা, আসার পরে স্নান করতে যেয়ে তিনটা ছেলে স্নান করছিল। স্নান করার পর থেকে ছেলেটা বীজ নদীর মধ্যে চলে যায়। যাওয়ার মধ্যে ছেলে ডুবে যায়, আসতে পারে নাই। স্থানীয় লোকগুলা তখন খোঁজাখুঁজি করে ছেলেটাকে। হ্যাঁ, খোঁজাখুঁজি করার পর জলের মধ্যে থেকে ছেলে ভেসে উঠলো। ভেসে ওঠার পর সব ইটাহার হসপিটালের মধ্যে ফোন টোন করে অ্যাম্বুলেন্স দিয়ে ওকে নিয়ে আসলো। এখন প্রশাসন গেছিলো, পুলিশ এখান থেকে উদ্ধার করে নিয়ে আসলো ইটাহার থানায় হসপিটালে। ইটাহার হসপিটাল থেকে এখন ডাক্তারগুলা চেক করলো, একে মৃত বলে ঘোষণা হয়েছে। এখন ছেলেটা এখন পোস্টমর্টমের জন্য রায়গঞ্জে একে ট্রান্সফার করা হচ্ছে। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা চাকলা সুই নদীতে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।